সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বন্ধুরা, অনেকে কমেন্টস করেন বাইরে নতুন কোন আপনাদের লুডো অ্যাপস আছে যেখানে লুডো খেলে ইনকাম করা যায়। তো অনেকে কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ দিতেছেন বা কমেন্টসে বলতেছেন, তো তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম লুডো খেলে ইনকাম করার নতুন একটা অ্যাপস। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের নাম হলো, আমি যদি একটু দেখাই, অ্যাপসের নাম হলো দেখেন এফআর লুডো। তো এই অ্যাপসটা কিভাবে খেলবেন, কেমনে কি করবেন, এটু জেড প্রসেস আজকে এই ভিডিওতে দেখাই দেবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা ফুল টাইম দেখতে হবে, না হলে কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু দুইটা অ্যাপস। তো আমাদের মেইন অ্যাপসটা হলো এটা, আর আমরা কি করবো লুডো খেলবো হলো লুডো কিং যে অ্যাপসটা আছে, এই লুডো কিং। এখানে অবশ্যই আপনার বন্ধুরা দেখেন, আপনি যদি প্লে স্টোর চলে যান, প্লে স্টোর যাওয়ার পর লুডো কিংটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে দেখেন লুডো কিংটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তো আপনি যদি এখানে সার্চ করেন লুডো কিং লিখে, তাহলে কিন্তু এই অ্যাপসটা সরাসরি আপনি এখানে চলে আসবে। তো এই দেখেন লুডো কিং এখানে চলে আসছে, যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, অবশ্যই আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন দেন আপনাদের যেমন ডাউনলোড করা হয়ে গেছে, তারপর আপনার কি করবেন এই অ্যাপসটা ওপেন করবেন। তো এই অ্যাপসটা কিন্তু ওপেন করার সময় অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কেমনে কি একটু যাতে সকল প্রসেস আমি দেখাই দিব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, না হলে কিছু বুঝতে পারবেন না। তো দেখেন এই অ্যাপসটা আমি ডাটাটা যদি আমি ক্লিয়ার করে দিই, একটু লক্ষ্য করেন আমি এখন কি করবো অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেবো। দেন অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে কিভাবে নতুন অবস্থা আমি অ্যাপসটি কীরকম থাকবে আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন এখন যদি আমি অ্যাপসটা ওপেন করি, দেখেন ওপেন করলে আপনাদের মাঝে যেরকম অপশন চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যেরকম আসবে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, তার জন্য আমরা কি করবো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো দেন এটাতে ক্লিক দিবেন, তারপর এখানে আপনার নাম দিবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো আপনার নাম দিবেন, তারপর এখানে ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি এখানে আমি দাস অ্যাকাউন্টে লগ ইন করে নেবো। আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করে নেবো আমি। দেন বন্ধুরা অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে লগ ইন করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন, একদম 00 ব্যালেন্স, এখানে কোনো ব্যালেন্স নেই। তো প্রথমে এখানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, সকল প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখা দেবো। তো সর্বপ্রথম আপনার কি করবে, এখান থেকে ডিপোজিট করে নেবো। তো ডিপোজিট করার জন্য এখানেও ক্লিক দিতে পারেন, অথবা আপনার এখান থেকে আপনি যে মেনু অপশনে ক্লিক দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মেনুতে ক্লিক দেওয়ার পরে এখানে অসংখ্য অপশন পাবেন। তারপর এখান থেকে কি করতে হবে আপনাকে, দেখেন এই যে মাই ওয়ালেট নামে একটা অপশন পাবেন, মাই ওয়ালেট। দেন আমরা কি করবো মাই ওয়ালেটে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে, সরি, এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট। তো আর এখানে দেখেন মিনিমাম ডিপোজিট 50 টাকা, এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট 50 টাকা, তার মানে এখানে 50 টাকা হলে আপনি ডিপোজিট করতে পারবেন। তো প্রথমে আপনাদের ডিপোজিট করার জন্য কি করতে হবে, দেন আপনি যে নাম্বারে ডিপোজিট করবেন, ধরেন আপনি যদি বিকাশে করেন বা নগদ রকেট, তো আপনাদের প্রথম কি করবে এখানে এই দেখেন বিকাশে ক্লিক দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। তো এখান থেকে নাম্বারটা কপি হয়ে যাওয়ার পর আপনি সরাসরি বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। তো বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখান থেকে বিকাশ অ্যাপসে যখন চলে যাবেন, তো এখান থেকে কিন্তু আমি দেখ এই যে বিকাশ অ্যাপসটা এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসটা, এখানে বিকাশ অ্যাপস থেকে আপনার কাছে আমি এখানে 300 টাকা ডিপোজিট করবো। তো ডিপোজিট করে তারপর আমি ব্যাগে চলে আসবো। সো বন্ধুরা আমি ইতিমধ্যে বিকাশের টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি বিকাশে কিন্তু এই নাম্বারে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি। তো ট্রান্সফার করো আপনাকে যে ট্রানজেকশন আইডিটা দিবে, তো ওই ট্রানজেকশন আইডিটা এখানে দিতে হবে। দেখেন এখানে আমরা কি করবো, প্রথমে অ্যামাউন্ট দেবো, তো আমি 300 টাকা ডিপোজিট করছি। তারপর যে নাম্বার থেকে ডিপোজিট করি নাম্বারটা এখানে দিতে হবে। তো আমরা এই নাম্বারটা এখানে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন অবশ্যই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা ট্রানজেকশন আইডিটা দিবেন, তো আমি ট্রানজেকশন আইডিটা কপি করছিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক আছে, আপনি কনফার্মে ক্লিক দিয়ে দেবেন। দেন বন্ধুরা কনফার্মে ক্লিক দেওয়ার পর ইয়েসে ক্লিক দিবেন, দেন অ্যাড মানি প্লিজ। তো এখন আমরা কি করবো একটু ব্যাগে চলে যাবো, ব্যাগে যাওয়ার পর এখান থেকে দেন ট্রানজেকশন নামে একটা অপশন পাবেন, এই ট্রানজেকশনে ক্লিক দিবেন। দেন এখানে কিন্তু আমার পেন্ডিং আছে, তো আমরা একটু ওয়েট করবো তারা কতক্ষণের মধ্যে ব্যালেন্সটা অ্যাড করে দেয়। সো বন্ধুরা ব্যালেন্সটা অ্যাড হলে কিন্তু আপনাদের মধ্যে ফিরে আসবো আবার। তো এখান থেকে আমরা একটু ওয়েট করবো। তো এখানে কিন্তু অসংখ্য ফিউচার আছে, আমি এক এক করে সব দেখাই দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাঝে ইতিমধ্যে কিন্তু আমার পেমেন্টটা কমপ্লিট করে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। তো আমি যদি এখন ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর আমার ব্যালেন্সে কিন্তু দেখতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স 300 টাকা। এখানে যদি লক্ষ্য করেন 300 টাকা কিন্তু ব্যালেন্সগুলো দেখতে পারবেন। দেন এখান থেকে আপনারা এখন কিভাবে গেমস খেলবেন, কিভাবে কি করবেন, এ টু জেড প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দেবো। তো আর এখান থেকে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন
আমি এক এক করে এগুলো সব দেখা দেবো, তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখন এখানে চলে যাব। তো আমি যদি দেখি ফ্রি ফায়ারে তারা আসলে ফ্রি ফায়ার ম্যাচ দিচ্ছে কিনা, এখানে কিন্তু ফ্রি ফায়ারে কোনো ম্যাচ নাই, তো এখানে শুধু লুডো লুডো ম্যাচগুলো আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমরা ক্লিক করে দেখেন এই যে লুডো কিং, তো লুডো কিং এ যদি আমরা ক্লিক করি, তো লুডো কিং এ ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য ম্যাচ পাবেন। সো বন্ধুরা এখানে দেখেন অসংখ্য ম্যাচ পাবেন, এখান থেকে আপনারা কিন্তু এগুলো যে কোনো একটা ম্যাচে কিন্তু জয়েন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এনটিভি 110 টাকা, আপনি যদি উইন হন তাহলে কিন্তু এখান থেকে 200 টাকা পাবেন। তারপর এখান থেকে আরেকটা আছে এখান থেকে, তো এই ম্যাচগুলো দেখেন আপনার শুরু হবে কয়টা, 12 তারিখ, এখানে কিন্তু 4টা বাজে শুরু হবে। তো এখান থেকে কিন্তু এখানে 4টা বা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে দেখেন 12 তারিখে এখানে আপনার 3টা 30 বাজে। তো এখানে কিন্তু আরও অনেক ম্যাচ আছে, অনেকগুলো ম্যাচ এখানে দেখতে পারবেন। তো এই ম্যাচগুলো অবশ্যই আপনি কী করবেন, এখানে আপনি এই ম্যাচগুলো এখান থেকে আপনার খুব সহজেই খেলতে পারবেন। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 10টা বাজে। তো এখানে আমি এই ম্যাচটা জয়েন করবো, সব লাস্ট ম্যাচটা এখানে কিন্তু সকাল 10টা বাজে এই ম্যাচে এই জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কী করবো, জয়েন নাও ক্লিক দেবো। তো জয়েন নাও ক্লিক দেওয়ার সঙ্গে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে এখানে নামটা দেবেন। তো এখানে কোন নামটা দিবেন, এখানে অবশ্যই আপনার নামটা দিতে হবে, আপনার যে লুডো কিং এর যে নামটা ইউজ করছেন, লুডো কিং যে এই যে আমি যে অ্যাপসটা দেখাইতেছি, এই যে লুডো কিং এর যে নামটা ইউজ করবেন সেম নামটা এখানে ইউজ করবেন। তো আমরা যদি এখান থেকে দেন, এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম, তো এই নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর জয়েন নাও যদি ক্লিক দিই তাহলে ইয়েস, তো এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু কেটে নিছে ইতিমধ্যে, যে এখান থেকে ব্যালেন্স কিন্তু কেটে নিছে তারা। আমার কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি একদম নিচে দেখাই এখান থেকে দেখেন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি দেখেন একজন কিন্তু এখানে জয়েন হয়ে গেছে। তাহলে এখানে আরেকজন জয়েন হলে কিন্তু আমরা এই ম্যাচটা সকাল 10টা বাজে এই ম্যাচটা খেলতে পারবো। তো ম্যাচটা কীভাবে খেলবো, তো যখন সকাল 10টা বাজবে এখানে কিন্তু তারা একটা রুম কোড দিবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 বা 9 সংখ্যা এখানে রুম কোড দিবে। তো এখানে যদি ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটা রুম কোড দিবে, কপি করার সিস্টেম থাকবে। এই রুম কোডটা কি করবেন, জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। এখান থেকে রুম কোডটা কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি কি করবেন, লুডো কিং এ চলে আসবেন। তো আমরা দেখেন লুডো কিং এ যখন চলে আসবো, এখানে আমি লুডো কিং টা অ্যাপসটা ওপেন করি আগে প্রথমেই। সো বন্ধুরা, তো আমরা এখানে লুডো কিং এ কিন্তু চলে আসলাম। তো এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কিভাবে রুম কোডটা আনা এখানে জয়েন করব, তো তার জন্য দেখেন এই যে রুম কোডটা আমি নিয়ে আসবো, এই যে এখানে একটা অপশন পাবেন প্লে উইথ ফ্রেন্ড। তো এখানে কিন্তু একটা অপশন আছে প্লে উইথ ফ্রেন্ড, এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের মধ্যে এরকম অপশন চালু, এরকম দুটো অপশন চালু হবে, একটা হলো ক্রিয়েট আর এখানে আছে জয়েন। তো যেহেতু আমাদের রুম কোড আছে, তো আমরা কি করবো, জয়েন্টে ক্লিক দেবো। জয়েন্টে ক্লিক দেওয়ার পর আমরা যে অ্যাপসের ভিতর থেকে যে রুম কোডটা নিছি, তো এই যে এটা থেকে যে রুম কোডটা নেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এটা থেকে যে রুম কোডটা নিছি আমরা, এই রুম কোড সরি এখানে আমাদের দেখা দিই আমি, এই যে লাস্টে যে এখান থেকে যে রুম কোডটা নিব, এই রুম কোডটা কি করব অ্যাপসের ভিতরে এখানে দিয়ে দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে আমরা কি রুম কোডটা দিয়ে জয়েন রুম এখানে ক্লিক দিলে আমাদের যে পরবর্তী যে প্লেয়ার আছে ওর সাথে কিন্তু অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা যখন লুডোটা খেলবো, খেলার পর এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই একজন উইন হবে। তো যখন আপনি উইন হবেন, তো আমি কিন্তু এখানে আমার আরেকজনের জন্য আমি কিন্তু ফুল ম্যাচটা দেখাইতে পারতেছি না আপনাদেরকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যে উইন হবে, উইন হওয়ার পর এরকম ভাবে একটা স্ক্রিনশট নেবে, এরকম একটা স্ক্রিনশট জমা নেবে। যখন আপনি ধরেন উইন হয়েছেন, উইন হওয়ার পর একটা স্ক্রিনশট জমা নেবেন। তো স্ক্রিনশট জমা নেওয়ার পর এখান থেকে আপনি যে রুম কোডটা নিয়েছেন, রুম কোডটা অবশ্যই এখানে আপনি রাখতে হবে। তারপর আপনি সরাসরি কী করবেন, এই অ্যাপসে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর আপনার যে কোন, আমি যদি একটু ব্যাগে যাই দেখেন, তো আপনি যে এখানে কয় নাম্বার ম্যাচে আপনি জয়েন করছেন, এই দেখেন এখানে কিন্তু লুডো কিং 1 নাম্বার ম্যাচে জয়েন করছেন। তো আমরা কী করবো, এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পর এই যে মেনু অপশনে ক্লিক দেবো, মেনু অপশনে ক্লিক দেওয়ার পর তো এখান থেকে দেখেন ইমেজ আপলোড নামে একটা অপশন আছে, আপলোড ইমেজ, এই যে এখানে লক্ষ্য করেন আপলোড ইমেজ নামে একটা অপশন পাবেন। এখান থেকে দেখেন আপলোড ইমেজ, দেন যখন আপনি লুডো কিংয়ে উইন হয়েছেন, উইন হওয়ার পর যে স্ক্রিনশটটা নেবেন, এখানে স্ক্রিনশটটা আপলোড ইমেজে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম অ্যালাউ চাবে, দেন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনি রুম কোডটা অবশ্যই দিয়ে দেবেন। তো আপনি যে রুম কোডটা কপি করছেন, এই রুম কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো রুম কোডটা দেওয়ার আগে প্রথমে যে এখানে একটা টাচ করে দিবেন, এখানে টাচ করলে দেখবেন আপনি সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনাদের উইনিং হয়েছেন এই স্ক্রিনশটটা ধরেন আমি এটা উইন হয়েছে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট আপনাদেরকে বলে দিতেছি কীভাবে গেমসটা খেলতে হবে। তো এখানে উইন হওয়ার পর আপনি এখান থেকে রুম কোডটা দিয়ে দিবেন।
তো রুম কোড দেওয়ার পর আপনি যে যে আপনি যে জয়েন করেছিলেন যে ম্যাচটাতে তো এখানে আপনি ওই নামটা দিয়ে দিবেন এই যেখানে আপনি অবশ্যই এখানে অথবা আপনি এখানে যে নাম এই এখানে বুট নাম্বারটা আপনি দিতে পারেন এখানে যে গেমের আপনার বুট নাম্বারটা তো আমি এক নম্বর বুটে জয়েন করেছিলাম তো এখানে ধরেন এক্সাম্পল এখানে রুম কোডটা আমি দিয়ে দিলেন দেওয়ার পর এক এক নম্বর বুট তো অবশ্যই এখানে বুট নাম্বার দেওয়া থাকবে তারপরে সেন্টার যদি ক্লিক করেন এখানে কিন্তু যাবে না যখন আপনি রুম কোডটা ওখান থেকে কপি করে সেম রুম কোডটা এখানে বসাবেন তখন কিন্তু আপনি স্ক্রিনশটটা জমা চলে যাবে তো জমা যাওয়ার পর ওরা সর্বোচ্চ 10-15 মিনিটের মধ্যে আপনার কিন্তু উইনিং ব্যালেন্সটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে অ্যাড করে দিব যে উইনিং ব্যালেন্স কিন্তু এখান থেকে দেখতে পারবেন খুব সহজে এখান থেকে কিন্তু উইনিং ব্যালেন্সটা তারা অ্যাড করে দেবো তো এটা কিন্তু একদম রিয়েলভাবে কাজ করে তারা 100% এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো তাদের সাপোর্ট গ্রুপ আছে অবশ্যই সাপোর্ট গ্রুপে জয়েন করবেন যে সাপোর্টে ক্লিক দিলে টেলিগ্রামে যদি ক্লিক দেন সরাসরি টেলিগ্রামে নেওয়া যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এই সাপোর্ট এখান থেকে এই যে তাদের কিন্তু অবশ্যই সাপোর্ট গ্রুপ আছে তাদের চ্যানেলে জয়েন করবেন এখানে কিন্তু সকল তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখন আমি যদি আবার অ্যাপসের ভিতরে চলে যাই দেখতে পাচ্ছেন অ্যাপসের যাওয়ার পর এখান থেকে তাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবে সরাসরি যদি দেখেন যে হোয়াটসঅ্যাপে বাটন একটা দেখা যায় এখান থেকে সরাসরি টেলিগ্রামও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আরেকটা বিষয় আমি দেখাই দিই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মানি ট্রান্সফার নামে একটা অপশন পাবেন এই মানি ট্রান্সফারে যদি আপনি ক্লিক দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে উইন হয়েছেন ধরেন আপনি মেন ব্যালেন্সে কোনো টাকা নাই তো আপনি যে উইনিং ব্যালেন্স আপনার 1000 টাকা আছে তা আপনি কি করবেন এই ব্যালেন্সটা আপনার ট্রান্সফার করে মেন ব্যালেন্সে নিতে পারবেন তার জন্য আপনি কি করতে হবে এখানে আপনি কত টাকা ট্রান্সফার করবেন এখানে লিখবেন লিখার পর কনফার্ম ক্লিক দিলে ওই টাকাটা ট্রান্সফার হয়ে আপনার মেন ব্যালেন্সে চলে যাবে তো এটা কিন্তু একটা খুব মজার বিষয় আপনাদের ফিচার এটা কিন্তু যদি আপনার ব্যালেন্স আছে উইনিং ব্যালেন্স ওখান থেকে আপনার এখান থেকে এগুলো করতে পারবেন তারপর রেফার এখানে কিন্তু রেফার করে আর্ন করতে পারবেন তো এই যে রেফার ক্লিক দিলে রেফার ক্লিক দিয়ে আপনার যে রেফার কোডটা থাকবে ওই রেফার কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর অ্যাপ্লাই কোড দিয়ে ক্লিক দিলে আপনি এখান থেকে 10% বোনাস পাবেন পার রেফারে তো এখানে পার রেফারে 10% কিন্তু এখানে বোনাস পাবেন তারপর এখান থেকে আপনার লগ আউট শেয়ার অপশন আছে তো আপলোড ট্রানজেকশন এখানে তো ট্রানজেকশন করবেন এই যে আমি তো দেখাই দিলাম ট্রানজেকশন অপশনটা তো এখানে প্রোফাইল তো প্রোফাইলগুলো দেখতে পারবেন একটা মজার বিষয় লাইভ চ্যাটে কিন্তু কথা বলতে পারবেন তাদের সাথে কিন্তু লাইভ চ্যাটে কথা বলতে পারবেন যে আপনার যে কোনো সমস্যা বা সমস্যা লেগে যদি সার্চ করেন তাই কিন্তু লাইভ চ্যাটে এখান থেকে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিবে এখান থেকে তো আপনার তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তারপর এখান থেকে আরও অনেক ফিচার আছে এখন আমি যদি প্লেতে ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এখানে আপনার যদি টাচ করেন যে টাচ করলে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে ভিডিওটা দেখবেন কীভাবে কাজ করতে হয় কেমনি কী করতে হয় তো এখন আসেন আপনি যে এখানে এই গেমস খেলে যে টাকাটি উপার্জন করছেন ওই টাকাটা কিসের মাধ্যমে উইথড্র করবেন তো এটা কিন্তু বিষয় কিসের মাধ্যমে উইথড্র করবেন তার জন্য আপনি কী করতে হবে সেমভাবে এই যে অপশনটাতে ক্লিক দিবেন মেনু অপশনটাতে অবশ্যই আবার ক্লিক দিবেন তো মেনু অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে সরাসরি আপনার কী করবেন মাই ওয়ালেটে ক্লিক দিবেন দেন আমরা মাই ওয়ালেটে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা দেখেন একটু নিচে এই যে একটু নিচে দেখবেন উইথড্র একটা অপশন আছে তো উইথড্রুতে একটা ক্লিক দেবেন দেন উইথড্রুতে ক্লিক দেওয়ার পর আপনি দেখবেন এরকম অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র 100 টাকা তো এখানে কিন্তু উইনিং ব্যালেন্সটা আপনি এখানে দেখাবে যখন আপনার উইনিং ব্যালেন্সটা দেখাবে এখান থেকে যত ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু আপনার যখন 100 টাকা হবে তখন কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন তো এটা একটা ট্রাস্টেড অ্যাপ 100% পেমেন্ট করে অবশ্যই আপনারা এই অ্যাপস থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি এখানে রেগুলার গেমস খেলেন তারপর এখান থেকে হাউ টু উইথড্র এখানে অপশন ক্লিক দিলে হয়তো তাদের ভিডিওটা দেখে কীভাবে উইথড্র করতে হয় এই নিয়ে ভিডিও আছে ভিডিও দেখে নেবেন তাহলে হবে তো অবশ্যই রিচার্জটা অবশ্যই আপনার রিচার্জটা আপনার করবেন না শুধু এখানে চালু আছে বিকাশ নগদ রকেট এই তিনটা কিন্তু চালু আছে আপনার তিনটা যে কোনো মাধ্যমে নিতে পারবেন তো এখান থেকে আপনি অ্যামাউন্টটা দিবেন আপনি যে নাম্বারে টাকাটা নেবেন এই নাম্বারটা এখান থেকে কনফার্ম ক্লিক দিলে তারা 10-15 মিনিটের ভিতরে তারা কিন্তু আপনাকে উইথড্রটা দিয়ে দিবে তো মূলত এইভাবে তারা এখানে উইথড্রটা দিয়ে থাকে তারপরে এখান থেকে আরও অপশন পাবেন আপনি প্রাইভেসি পলিসি যদি ক্লিক দেন এখানে তাদের প্রাইভেসি পলিসিগুলো এগুলো তারা কী বলছে এখান থেকে আপনারা অবশ্যই পড়ে নিতে পারবেন খুব সহজেই তো এটা কিন্তু একদম রিয়াল একটা অ্যাপস তো এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনি যে এই এখান থেকে জয়েন করে আপনি যে রেফার করুন বা আপনার হোয়াটসঅ্যাপে এখান থেকে কিন্তু আপনার সাপোর্টে কিন্তু তাদের কিন্তু এখানে টেলিগ্রাম থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তো আমি সুবিধাতে আমি ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে অবশ্যই বন্ধুরা আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা ভিডিওটা ফুল দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখেন না ভিডিওটা ফুল দেখে আপনারা এখানে অ্যাপসটা ডাউনলোড করে কাজ শুরু করে দেন 100% এখান থেকে ইনকাম করতে পারবেন
সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।